ইসরায়েল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে দুর্বল করতে হামাস সৃষ্টি ও অর্থায়ন করেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল। তিনি বলেন হামাসকে সৃষ্টি ও অর্থায়নের জন্য ইসরায়েল দায়ী। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। জোসেফ বোরেল বলেন ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই দ্বিরাষ্ট্রীয় সমাধান দেওয়া হয়, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে হামাসকে সহায়তা করছে। এছাড়া বর্তমানে গাজায় যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভবিষ্যতে এই আগ্রাসন আরও বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য পশ্চিমা দেশগুলোকে এখনই দৃঢ়ভাবে হস্তক্ষেপের আহ্বান জানান এই শীর্ষ কূটনৈতিক। গেল বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ইসরায়েলের লাগাতার পাল্টা হামলার ঘটনায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বিক্ষোভের জোয়ার বয়ে যাচ্ছে। কিন্তু আসল ঘটনা হলো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক দশক ধরে মতবিরোধ চলছে। এজন্য তাদের পক্ষে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মতো প্রধান লক্ষ্যগুলো অর্জন করা কঠিন। ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 2007 সালের জুন মাসে। ওই সময় গাজা উপত্যকায় হামাস ও ফাতার লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছিলেন। এই সশস্ত্র সংঘাত গাজার যুদ্ধ নামেও পরিচিত। 2006 সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ, পশ্চিম তীর ফাতাহ আর গাজা, হামাসের শাসনে চলে যায়। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল ইসরায়েল হামাসকে অর্থায়ন করেছে দাবি করলেও মূলত হামাসের আবির্ভাব হয়েছিল 1987 সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহ বা প্রথম ইন্তিফাদার মাধ্যমে। ওই সময় এটি মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে পরিচিত ছিল। 1991 সালে মোহাম্মদ দেইফের নেতৃত্বে হামাসের সশস্ত্র বাহিনী আল কাসাম ব্রিগেড প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ দেইফ ছিলেন ওই ব্রিগেডের কমান্ডার। এরপর হামাস বা কিছু ক্ষেত্রে আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে ইসরায়েল এবং পশ্চিমা শক্তি। একই সময় হামাসকে সমর্থন দিতে শুরু করে ইরান, রাশিয়া সহ বিভিন্ন দেশ। নুসরাত জাহান কলি, কালবেলা।